সো হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো গাইস রাইস্টারের কিছু সিক্রেট সেটিং, যেটা বন্ধুরা যেটি ইউজ করে কিন্তু রাইস্টার ব্যাক টু ব্যাক হেডশট মেরে থাকে। তাছাড়া বন্ধুরা কিছু গোপন সেটিং আছে যেগুলো বন্ধুরা অনেক বড় বড় প্লেয়াররাও কিন্তু ইউজ করে থাকে। তো সেটা কিন্তু তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো সেই সেটিংসটা কি। তোমরা যদি ইউজ করো তাহলে বন্ধুরা তোমরা কিন্তু অতি সহজে কিন্তু ওয়ান ট্যাপ মারতে পারবে। তো চলো বন্ধুরা আমরা এবার দেখে নিই আমাদের সেই সেটিং। তার আগে বন্ধুরা যারা যারা এখনো ভিডিওটা লাইক করনি অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসে দেখো একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা তোমাদেরকে একদম বেসিক সেটিং কিন্তু দেখিয়ে দিচ্ছি রাইস্টারে, তারপরে কিন্তু ব্যাক টু ব্যাক সব সেটিংই দেখাবো, ঠিক আছে? তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ গ্রাফিক্স কিন্তু আলট্রাতে ইউজ করে, তারপরে গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু হাইতে ইউজ করে কিন্তু রাইস্টার, ঠিক আছে? তোমরা কিন্তু ইউজ করতে পারো। তার সঙ্গে বন্ধুরা নোট স্ক্রিন কিন্তু অফ করে রাখে, তারপরে বন্ধুরা ম্যাপ কিন্তু এইটা কিন্তু ইউজ করে থাকে, তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ অটো স্ক্রিন কিন্তু অফ করে রাখে। তো বেসিক সেটিংয়ে কিন্তু আমাদের রাইস্টারে কিন্তু এই সব জিনিস ইউজ করে থাকে। তার সাথে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেন্সিবিলিটি, ঠিক আছে বন্ধু? তোমরা সেন্সিবিলিটি দেখতে পাচ্ছ গাইস, জেনারেল সেন্সিবিলিটি কিন্তু 95 কিন্তু করে ইউজ করে, ঠিক আছে? তারপরে বন্ধুরা রেড ডট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 91, তার সঙ্গে দেখতে পাচ্ছ 2x scope 100, 4x scope 100, তাছাড়া AWM কিন্তু 100 করে কিন্তু ইউজ করে আমাদের রাইস্টার। তো বন্ধুরা তোমরাও কিন্তু ইউজ করতে পারো 95, এটা কিন্তু ভালো সেটিং, 95 91 100 100 100, তো এই সেটিং কিন্তু ইউজ করে আমাদের রাইস্টার। তো খুবই কিন্তু মারাত্মক সেটিং এটা। তো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের যে কন্ট্রোল আছে। তো বন্ধুরা এটা কিন্তু ডিটো তোমরা স্ক্রিনশট মেরে কিন্তু তোমরা তোমাদের প্রোফাইলে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো, কিন্তু গাইস এটাই কিন্তু আমাদের রাইস্টারে কিন্তু সেটিং। তো দেখিয়ে দিই তোমাদেরকে কী কী আছে। তো বন্ধুরা প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা ডিফল্ট করা, তারপরে তোমরা দেখতে পাচ্ছ লেফট ফায়ার বাটন কিন্তু স্কোপ অনলি করা আছে, ঠিক আছে? তার সাথে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অফ করা আছে, এটা অফই রাখবে সবাই। কুইক ওপেন সুইচ, তারপরে দেখতে পাচ্ছ কুইক রিলোড, বন্ধুরা এটাও কিন্তু তোমরা অফই রাখবে, ঠিক আছে? তারপরে গাইস তোমাদেরকে দেখিয়ে দিই আর কী কী আছে। এখানে হোল্ড ফায়ার স্কোপ দেখতে পাচ্ছ, হোল্ড ফায়ার স্কোপ, তারপরে গাইস এটা কিন্তু টু হ্যান্ড, তোমরা যদি টু হ্যান্ডে খেলো এটা কিন্তু টু হ্যান্ড করে রাখবে, ঠিক আছে? অবশ্যই টু হ্যান্ড করে রাখবে। তারপরে অটো এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা অন করে রাখবে গাইস। তারপরে দেখতে পাচ্ছ ইন গেম টিপস, এটা কিন্তু বন্ধুরা অবশ্যই ডিফল্ট করে রাখবে, এটা কিন্তু ডিফল্ট অবশ্যই করবে, ঠিক আছে? তারপরে গাইস তোমাদেরকে দেখে দিচ্ছি ড্যামেজ ইনক্রেট, এটা কিন্তু অবশ্যই কিন্তু নিউ করে রাখবে গাইস, এটা কিন্তু রাইসটা নিউ করে রাখা সবারই কিন্তু নিউ করে রাখা উচিত। তারপরে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি গাইস অটো সুইচ গান কিন্তু এখানে অফ করে রাখবে তোমরা, আর গাইস এটা কিন্তু নো ব্লাড অবশ্যই করে দিও, ঠিক আছে? এটা নো ব্লাড করে দিও, আর গাইস এটা কিন্তু তোমরা ক্লাসিকেই রেখো। তো বন্ধুরা এই কটা কিন্তু সেটিং তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের কিন্তু গাইস গেমটা কিন্তু অনেকখানি কি ইম্প্রুভ হবে। তো তারপরে বন্ধুরা দেখে নিই অটো পিক আপ। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের নিজে যেটা ভালো লাগে সেই হিসাবে কিন্তু অটো পিক আপ করে রাখো, ঠিক আছে? এখানে কিন্তু সেরকম কিছু নেই। তো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের মেন যে সেটিং তার ব্যাপারে। তো বন্ধুরা এবারে আমরা দেখে নিই রাইস্টারের 2021 সালের গেম সেটিংটা কেমন হতে চলেছে। তো চলো আমরা একবার দেখে নিই গাইস। তো বন্ধুরা তোমাদের সামনেই কিন্তু রাইস্টারে কিন্তু গেম সেটিং কিন্তু নিয়ে চলে আসলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে একবার ডিটেলসে দেখিয়ে দিই, এখানে তোমাদের কিছু কিন্তু সিক্রেট জিনিস আছে যেটা ভালো করে দেখার কিন্তু প্রয়োজন আছে। যেমন গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিং কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু তোমরা অবশ্যই যদি তোমরা সেট করে নিতে পারো হাত, তাহলে কিন্তু গাইস ভালো হেডশট মারতে পারবে। তাছাড়া বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ডগির এটা আছে, তো এটা কিন্তু তোমরা এই এমের মধ্যে রাখতে পারো, তাহলে গাইস তোমরা কিন্তু AWM শর্ট রেঞ্জে কিন্তু ভালো চালাতে পারবে, ঠিক আছে? তো এই দুটো সেটিং তোমরা কিন্তু অবশ্যই করে নিও। আর গাইস তোমাদের যেটা দেখিয়ে দিচ্ছি, যেটা হলো বন্ধুরা তোমরা এমটা কিন্তু এখানে রেখে খেলতে পারো, আর বন্ধুরা ফায়ার বাটনের সাইজটা কিন্তু তোমরা অবশ্যই ছোট রেখো, ঠিক আছে? আর তোমাদের দেখিয়ে দিই যেটা গ্লুওয়াল থাকে যেখানে বন্ধুরা, এর সাইজটা কিন্তু মোটামুটি তোমরা 100-এর মধ্যেই রাখতে পারো, ঠিক আছে? ওরকম সাইজেরই কিন্তু রাখে। তো এই সাইজে রেখে তুমি কিন্তু ভালো গ্লুওয়াল মারতে পারবে। তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো কার কত সাইজ। তো চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এম এর সাইজ কিন্তু 63%। আর বন্ধুরা তোমাদেরকে এখানে দেখিয়ে দিই বোমের সাইজটা। তো গ্লুওয়াল বন্ধুরা তোমরা কিন্তু এখানেই রেখো, তাহলে ভালো কিন্তু গ্লুওয়াল মারতে পারবে। আর গাইস সাইজ কিন্তু 86-এর থেকে 100%-এর মধ্যে কিন্তু রেখো, ঠিক আছে?
তো তারপরে বন্ধুরা তোমরা কিন্তু মেডিকেটটা এখানে তোমাদের যেখানে সুবিধা হয় সেখানে রাখতে পারো, ঠিক আছে। এই কটা কিন্তু সেটিং তোমরা রাখবে, আর এরকম সেটিং যদি তোমরা করো তাহলে কিন্তু গাইজ প্রথম প্রথম কিন্তু একটু তোমাদের অসুবিধা হবে, তারপরে গাইজ যখন তোমরা খেলতে আস্তে আস্তে ভালো করে খেলতে থাকবে তখন কিন্তু তোমাদের হাত একদম সেট হয়ে যাবে। আর গাইজ তোমাদের কিন্তু কিছু সময় কিন্তু ট্রেনিং গ্রাউন্ডেও কিন্তু দিতে হবে, যাতে গাইজ তোমার হাতটা কিন্তু ভালো মতো সেট হয়ে যায়, যেখানে তোমাদের কিন্তু প্রত্যেক দিন আধ ঘন্টা করে মোটামুটি ট্রেনিং গ্রাউন্ডে দিও, যেখানে তোমরা যদি এই সেটিংটা একটু ভালো করে হাত সেট করে নিতে পারো তাহলে কিন্তু বন্ধুরা তোমরা ধীরে ধীরে কিন্তু ওয়ান ট্যাপ মারা শিখে যাবে। আর বন্ধুরা এরপরে তোমাদের জন্য কিন্তু একটা নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ওয়ান ট্যাপের জন্য কিন্তু নিয়ে আসবো, যেখানে গাইজ তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা খুবই সহজে ওয়ান ট্যাপ মারতে পারবে। তো তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা কিন্তু ক্লিক করে অল করে রাখতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর গাইজ তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।